স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারে, সাথে আছি মাইন কবির। অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের প্রিয় মুখগুলো দেখতে পেয়ে। আজকে আমি আলোচনা করব ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব দিয়ে কি করে খুব সহজে ফ্লো চার্ট করা যায়। সাথেই থাকুন। ফ্লো চার্ট সম্পর্কে এর আগেও আমি আরেকটি ভিডিও আপলোড করেছিলাম, লিঙ্কটি উপরে দেওয়া আছে। ওই ভিডিওটিতে আমি ফ্লো চার্টের যাবতীয় সকল খুঁটিনাটি আলোচনা করেছি, সুতরাং এই ভিডিওটিতে সব কিছু আমি আলোচনা করব না, জাস্ট একটি এক্সারসাইজ আমরা সলভ করব। তো ওই ভিডিওটি দেখে আসলে আপনাদের আশা করি কোনো প্রশ্ন থাকবে না, তথাপিও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা যদি আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে প্রশ্নটি পড়ে নেওয়া যাক। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য প্রবলেমস অফ অ্যাডোলেসেন্স হুইচ ম্যানি অ্যাডোলেসেন্টস face at this stage one is done for you. এখানে showing শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। showing শব্দটার পরে যা দেয়া থাকে সেটাই মূলত আমাদের question এবং সেটাই আমাদেরকে solve করতে হবে। এখানে বলা আছে the problems of adolescence. adolescence কথাটার অর্থ হচ্ছে বয়সন্ধিকাল, which many adolescents, এবার যে adolescents কথাটা আছে এটা হচ্ছে কিশোর কিশোরী, অর্থাৎ অনেক কিশোর কিশোরীরা এই বয়সে যে প্রবলেমগুলো ফেস করে সেটাই হলো মূলত আমাদেরকে এখানে দেখাতে হবে। একটি করে দেয়া আছে, সেটি হচ্ছে টু ইউজ অ্যালকোহল সিগারেটস ও আদার ড্রাগস। এবার টেক্সটটি পড়ে আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রথম অপশনটি কোথা থেকে নেওয়া হয়েছে। আপনারা টেক্সটটি প্রথম থেকে পড়ে আসলে দেখবেন প্রথম তিনটি প্যারাতে আমাদের কোয়েশ্চেন সম্পর্কিত কোনো আলোচনা নেই, আলোচনাটি রয়েছে চতুর্থ প্যারাতে। সুতরাং আমরা চতুর্থ প্যারাতে চলে যাচ্ছি। আমি সেন্টেন্সটি পড়ছি। ম্যানি অ্যাডোলেসেন্টস ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল সিগারেটস ও আদার ড্রাগস অ্যান্ড টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপস পুটিং দেমসেলফ অ্যাট হাই রিস্ক for intentional and unintentional injuries, unintended pregnancies and sexually transmitted infections STIs including the human immunodeficiency virus HIV. চলুন সেন্টেন্সটির একটু অর্থ করা যাক। ম্যানি অ্যাডোলেসেন্টস মানে অনেক কিশোর কিশোরীরা ফেস প্রেশার, তারা প্রেশার বোধ করে, প্রেশার ফেস করে বা সম্মুখীন হয় টু ইউজ অ্যালকোহল, অ্যালকোহল ব্যবহারের জন্য, সিগারেটস, সিগারেট পান করার জন্য, ওর আদার ড্রাগস অথবা অন্য কোনো ড্রাগ ব্যবহার করার জন্য, অ্যান্ড টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপস এবং তারা সেক্সুয়াল রিলেশনশিপ মানে যৌন সম্পর্ক গড়ে তোলে, পুটিং দেমসেলফ অ্যাট হাই রিস্ক তাদেরকে খুবই ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে, ফর ইনটেনশনাল অ্যান্ড আনইনটেনশনাল ইঞ্জুরিস তারা হয় ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে তারা ইঞ্জুরিসের শিকার হয়। ইঞ্জুরি মানে এখানে শারীরিক বিভিন্ন ধরনের অসুবিধা অথবা যৌন কোনো রোগ সেগুলোকে বোঝাচ্ছে। আনইনটেন্ডেড প্রেগনেন্সিস অর্থাৎ অনাকাঙ্ক্ষিত গর্ভপাত হয়ে যায়, অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস অর্থাৎ এখানে যৌন রোগকে বোঝানো হচ্ছে, ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনিডিফিসিয়েন্সি ভাইরাস HIV, এমনকি HIV-র মতো রোগেও তারা আক্রান্ত হয়ে যায়। এই সেন্টেন্সটি থেকে আমরা অনেকগুলো অপশন এখান থেকে বানাতে পারবো। তো চলুন প্রথম অপশনটি দেখা যাক। এখান থেকে নেওয়া হয়েছে, বলা হয়েছে টু ইউজ অ্যালকোহল সিগারেটস ও আদার ড্রাগস। দ্বিতীয় অপশনটি আমরা এখান থেকে নিতে পারি, এখানে সরাসরি দেয়াই আছে, আমরা লিখতে পারি টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপস পুটিং দেমসেলফ অ্যাট হাই রিস্ক। আমরা এটাকে সংক্ষেপ করেও বলতে পারি টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপ।